আসসালামু আলাইকুম, ডিএম ক্রিক বুকের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা অনেক ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম এশিয়ার সেরা পাঁচ বোলারদেরকে নিয়ে, এবং আজকে আমরা কথা বলবো এশিয়ার সেরা পাঁচ অলরাউন্ডারকে নিয়ে, যারা বর্তমান সময়ে গত পাঁচ বছরের পারফরমেন্স নিয়ে এই তালিকায় টিকে আছে। তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায়। ও, আরেকটি কথা, এই তালিকাটি পরিসংখ্যানের উপর ভিত্তি করে বানানো হয়নি। এই তালিকাটি ক্রিক ইনফোর গত পাঁচ বছরের এশিয়ার সেরা অলরাউন্ডারের উপর ভিত্তি করে বানানো হয়েছে। তার আগে বলে রাখি, যারা আমাদের চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন যাতে আপনারা নতুন ভিডিও খুব তাড়াতাড়ি পেয়ে যান। এ তালিকার পাঁচ নম্বরে হলেন পাকিস্তানের লিজেন্ডারি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। তিনি গত পাঁচ বছরে গেম চেঞ্জিং পারফরমেন্স করার কারণে ক্রিক ইনফোর এশিয়ার সেরা পাঁচ অলরাউন্ডারের তালিকায় তিনি পাঁচ নম্বর স্থানটিতে উঠে এসেছেন। তিনি গত পাঁচ বছরে হিসাব করে দেখেছে যে তিনি প্রায় 10-15টির মতো ম্যাচ তিনি একাই জিতিয়ে দিয়েছেন, এবং সেটা তার বোলিং এবং ব্যাটিং পারফরমেন্সের মাধ্যমে। তাই তিনি এ তালিকার পাঁচ নম্বর স্থানটি দখল করে আছেন। এ তালিকার চার নম্বরে হলেন শ্রীলঙ্কার অন্যতম সেরা অলরাউন্ডার তিসারা পেরেরা। তিনি গত পাঁচ বছর ধরে 15-20টির মতো ম্যাচ তিনি একাই জিতিয়েছেন বলে দাবি করছে ক্রিক ইনফো। কারণ তিনি শেষের দিকে ডেথ ওভারের ব্যাটিং এবং ডেথ ওভারের বোলিংয়ের কারণে শ্রীলঙ্কা 15-20টি ম্যাচ জিতে গেছে। এর কারণে তিনি এ তালিকার চার নম্বর স্থানটি দখল করে আছেন। এ তালিকার তিন নম্বরে হলেন আফগানিস্তানের অন্যতম সেরা অলরাউন্ডার মোহাম্মদ দামি। তিনি গত পাঁচ বছর ধরে আফগানিস্তানের ব্যাটিং লাইনে তিনি সুযোগ কন্ট্রিবিউট এবং শেষের দিকে ভালো ব্যাটিং এবং বোলিংয়ের কারণে তাকে এ তালিকার তিন নম্বর স্থানটি দিয়েছে ক্রিক ইনফো। তাই তিনি এ তালিকার তিন নম্বর স্থানটি দখল করে আছেন। এবং এ তালিকার দুই নম্বরে হলেন ভারতের অন্যতম সেরা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তিনি শেষের দিকে মার্কাটারি ব্যাটিং এবং বোলিংয়ের কারণে তাকে ক্রিক ইনফো এ তালিকার দুই নম্বর স্থানটি দিয়েছে। কারণ তিনি শেষের দিকে খুব ভালো ব্যাটিং করার কারণে ইন্ডিয়া খুব ভালো একটি স্কোর পায়, এবং তিনি বোলিংয়ে খুব সুযোগ কন্ট্রিবিউট করে তার দলকে সাহায্য করেন। তাই তিনি এ তালিকার দুই নম্বর স্থানটি দখল করে আছেন। এ তালিকার এক নম্বরে হলেন মালয়েশিয়ার গর্ব সাকিব আল হাসান। তিনি গত পাঁচ বছর ধরে এ তালিকার এক নম্বর স্থানটি দখল করে আছেন। কারণ তিনি গত পাঁচ বছরে তিনি তার দলকে ব্যাটিং এবং বোলিং দুই দিক দিয়েই সমানভাবে কন্ট্রিবিউট করে আসছেন। কারণ তিনি ব্যাটিংয়ে নামলে তিনি সেঞ্চুরি করার অ্যাবিলিটি আছে, এবং বোলিংয়ে নামলে তিনি পাঁচ উইকেট নেওয়ার অ্যাবিলিটি আছে। এ কারণে ক্রিক ইনফো তালিকার এক নম্বর স্থানটি দিয়ে দিয়েছে সাকিব আল হাসানকে। সো আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করতে পারেন, আর যদি ভিডিওটি খারাপ লাগে তাহলে ডিসলাইক করুন। যদি একটু বেশি ভালো লাগে তাহলে কমেন্ট করুন, যদি আর একটু বেশি ভালো লাগে তাহলে শেয়ার করুন, এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন যাতে আপনারা নতুন ভিডিও খুব তাড়াতাড়ি পেয়ে যান।